इंजन सुपर बजा, इंजन सुपर बजा, इंजन सुपर बजा। ओ अच्छा अच्छा, आज दल से घोषणा कर सारा बांगलार मानुष देखे निल যে বিড়াল বাজ নিয়ে ঘুরছিল, বিড়ালে বিড়াল দাঁড় করে ফেলেছে। তো আমরা পুরপুরা শরীফের পীর দাদা পীর সাহেবরা, আমরা পুরপুরের ভক্তরা আজকে খুবই খুশি, এই কারণে যে আজকে পুরপুরা শরীফের দাদা হুজুরদের লাগে সামনেটাকে যে রাজনীতি করছিল সেইটা রাজনীতি করতে পারলো না, আজ থেকে বন্ধ হয়ে গেল। দাদা হুজুরদের লাগে যে কলঙ্কের একটা দাগ দিচ্ছিল সেটা বন্ধ হলো, এবং তিনি আজকে একটা দলের ক্যাপ্টেন হলো, অর্থাৎ তার জন্য তার মঙ্গল, এবার আমাদের জন্য আমাদের মঙ্গল। আজকে প্রেস ক্লাবে কোনো পীরজাদাকে দেখা গেল না? দেখতে পাবেন না তো, মানে এত নিচে আমরা নামতে পারবো না, এত নিচে নামতে পারবো না, কিন্তু আমাদের সবচেয়ে সম্মান সবচেয়ে ইজ্জত মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরজাদা ভাবে ওনাকে সামনে রেখে, তো এর চেয়ে বড়ো পাওনা কী আছে? সারা ভারতবর্ষের মানুষ দাদা হুজুরকে লাগে সম্মান দেয়, তাদের তার তাঁর সম্মানে আমরা সম্মানিত, অতএব এর চেয়ে বড়ো পাওনা আমাদের কিছু নেই। একটা দল ঘোষণা করে একটা পার্টি করে কিছু পাওয়া যায় না, একটা তৃণমূলকে তৃণমূলের লোকেরা ভালোবাসবে, সিপিএমকে সিপিএমের লোকেরা ভালোবাসবে, কংগ্রেসকে কংগ্রেসের লোকেরা ভালোবাসবে, হ্যাঁ ইন্ডিয়ান সেকুলার প্রজাকে তাদের লোকেরা ভালোবাসবে, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে পুরপুরা শরীরে সারা ভারতবর্ষের মানুষ ভালো, প্রত্যেক দলের মানুষ ভালোবাসে। এই নামটা তো নকল, মানে এর আগে কদিন আগে ইউএস এফ মানে এরপর আইএসএফ অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন, মাথা কাজ করবে না। বাংলার হিন্দু মুসলিম আমরা সাম্প্রতির মানুষ কাঁচা আলে পা দি না, আমরা কাঁচা আলে পা দি না, অত লোক মানে কলকে পাবে না এখানে, সাম্প্রদায়িক দলের কোনো জায়গা নেই। আর যারা ইন্ডাইরেক্টলি সাম্প্রদায়িক দলকে সাপোর্ট করবে তাদেরও কোনো জায়গা নেই, তারা ইন্ডিয়ালি সাম্প্রদায়িক দলকে সাপোর্ট করছে না করছে এটা বাংলার মানুষ বুঝতে পারে। এই দলের ভবিষ্যৎ কি? অন্ধকার, অন্ধকার। আপনি একটু অপেক্ষা করুন, এইসব যেসব ছেলেগুলো হই হই করছে না, সব ছেলে সবাই নিজেদের ভুলটা বুঝে ঘরে ঢুকে যাবে। ওর সঙ্গে দু চারটা লোক আছে, তারা ওকে সমুদ্রের মানে মাঝখানে ফেলে দিয়ে ওই কে মাছটা সেজেছে, প্রফেসর সেজেছে, আমি চ্যালেঞ্জ করছি অত ওকে সমুদ্রের মাঝখানে ছেড়ে দিয়ে পড়ে যাবে, একটু অপেক্ষণ দেখতে পাবেন।